ব্যাংকের মাধ্যমে রপ্তানির যে অর্থ আসে তা যোগ করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা শিপমেন্ট ছাড়সহ হিসেব সংরক্ষণ করে নিজেদের হিসাব প্রকাশ করে। তবে দুটো সংস্থার রপ্তানি আয় সমান হবার কথা থাকলেও 2022-23 অর্থবছরে পণ্য রপ্তানির $12 বিলিয়ন ও সেবা রপ্তানির $9 কোটি আসেনি দেশে। অথচ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2022-23 অর্থবছরে রপ্তানি বেড়েছে $348 কোটি। একই সময়ের হিসেবে NBR বলছে রপ্তানি কমেছে $253 কোটি আর তাতে $302 কোটি আয় যোগ হয়নি গেল বছরের রপ্তানি আয়ে। রাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের হিসেবে শুভঙ্করের ফাঁকি খুঁজতে ত্রিপাক্ষীয় কমিটি তদন্ত শুরু করেছে। রপ্তানি আয়ের সাথে জড়িত আন্তর্জাতিক ডলার মূল্য বা টাকার মান, এলসি খোলার জন্য প্রয়োজন হয় বৈদেশিক মুদ্রা, কিন্তু গত দেড় বছরে প্রতি মাসেই কয়েক দফায় নির্ধারিত হয় একক বিনিময় হার। 2022 সালের জানুয়ারিতে ডলারের বিপরীতে টাকার মান ছিল $85 থেকে $86। ফেব্রুয়ারিতে কাগজে কলমে একই রেট থাকলেও খোলা বাজারের হাতে চলে যায় ডলারের রেট। 17ই মে থেকে নিয়ন্ত্রিত রেট থেকে বাড়তে থাকে ডলারের দাম। 2023-এর শুরুতে ডলার কেনা বেচায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে একক মুদ্রার কেনা বেচার দর উঠে $102 থেকে $107। এই মুহূর্তে কাগজে কলমে $110 থাকলেও $120 থেকে $122 ঋণপত্র খুলছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে $10 থেকে $12 বেহিসাব খরচ সামলাতে ব্যবসায়ীরা ঝুঁকছেন আন্ডার ইনভয়েসিংয়ে। আমরা আজকে এক্সপোর্ট করলাম, সেই পয়সাটা আমাদের আসতে এক মাস পরে, কোনটা তিন মাস পরে, কোনটা ছয় মাস পরে। আমি যদি তিন মাস পরে পয়সাটা পাই, আমি গভর্নমেন্ট রেটে হয়তো একটু ১ টাকা ২ টাকা ৩ টাকা বেশি ডিভিশন রেটে পাচ্ছে। আর যারা আমদানি করছে, দেখা গেলো আমি বুকিং দিলাম এখন ১১৩ টাকা আজকের রেট, আমি যখন মাল আসবে দেশে তখন এটা হয়ে গেছে ১৩০ টাকা রেট। তাহলে অবস্থাটা কী দাঁড়াচ্ছে? যেই লোকটা প্ল্যান করছিল যে আমি ১১৩ টাকা দিয়ে যেটা কিনলাম সেটা ১৩০ টাকা হয়ে গেছে, সো হি ইজ লুজিং মানি স্ট্রেট ওয়ে, অবমূল্যায়নের টাকা প্লাস ট্যাক্স অ্যান্ড ভ্যাট। মানে তার যদি ১০% যদি অবমূল্যায়ন হয়, ট্যাক্স অ্যান্ড ভ্যাট যদি সেখানে আরও ৫০% হয়, তাহলে সে ১৫% লস হয়ে যাচ্ছে তার। এইটা একটা বিরাট বিরাট ক্যাপ। এবং টাকাটা কিন্তু তখন পেমেন্ট করে যখন মালটা আমদানি হচ্ছে, যখন শিপমেন্ট হবে তখন ব্যাংক ডকুমেন্ট রিলিজ করবে, তখন তাকে সেই পেমেন্টটা দিতে হয়। এখন দেখা যাচ্ছে আমরা এলসি করার জন্য ব্যাংক ইন্টারেস্টেড না। এলসি করতে গেলে ব্যাংক বলে ১০০% পয়সা দাও, ১০০% পয়সা দিয়ে আবার বলে এই পয়সা দিচ্ছেন এখনকার রেটে, যখন আসবে মাল তখনকার রেট যেটা হবে সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। গত দেড় বছরে ব্যাংক মালিকরা ডলারের দর ঠিক করলেও নিজেরাই মানতে নারাজ ব্যাংকগুলো। লোকসান সামাল দিতে বাড়ছে অর্থপাচার, অন্যদিকে রপ্তানিতেও ঘাটতি যোগ হচ্ছে। FBCCI বলছে আনুষ্ঠানিক যাই হোক না কেন, বিশ্ববাজারে এই মুহূর্তে ৪০ টাকায় নেমেছে টাকার মূল্য, যা বৃহৎ স্বার্থেই এবার স্থির হওয়া প্রয়োজন। যদি ৫৫ টাকার ডলার ৬ এর ডলারটা এখন কিন্তু ১১০ টাকা, এটা অফিসিয়ালি। বাট আপনি যদি ইম্পোর্ট করে লসমেন্ট করতে যান কোনো ব্যাংকের সাথে, এখন কিন্তু ১২০ ১২২ টাকা ১২৩ টাকার নিচে আপনি পাচ্ছেন না। এই যে অলমোস্ট ৩৫ থেকে ৪০ টাকা যেটা ডিফারেন্স গেল, সেটা কিন্তু ইনফ্লেশনের উপর এসে পড়লো। এখন ইন্টারেস্ট রেটও ৬.৯ ছিল, এখন ইন্টারেস্ট রেট হয়তো বা কিছু ১০.৫০তে যাচ্ছে, বাট দ্যাট ইজ নট এনাফ। সেটাও কিন্তু ইনফ্লেশনের জন্য হয়তো বা গভর্নমেন্ট চেষ্টা করছে আস্তে আস্তে এটা ইনফ্লেশনটা ধরে রাখা। এই যে ডলার ক্রাইসিস, এই ডলার ক্রাইসিসটা কিন্তু এখনও আমাদের আছে এবং এটা কন্টিনিউয়াসলি চলতেছে। এটার জন্য আমার মনে হয় যে ২-৩টা কাজ শর্ট টার্ম করা দরকার। সেটা হচ্ছে যেটা গভর্নমেন্ট করেছে, যারা ডলার আনতেছে তাদের উপর কোনো রেস্ট্রিকশান না দিয়ে, প্রশ্ন না করে সেই ডলারটা বাংলাদেশ ব্যাংকে যদি জমা করে, তবে কোনো ব্যাংকে যদি জমা করে, সে যাতে ওখান থেকে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়। FBCCI সভাপতি বলেন বিলাসবহুল পণ্য আমদানিতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা আরও কঠোর করা প্রয়োজন। প্রয়োজন আরও নজরদারি, বিশেষ করে যেসব পণ্যের উৎপাদনশীলতা বা পুনঃ উৎপাদনশীলতা নেই, অর্থনীতি তার ঘরে না ফেরা পর্যন্ত সেসব পণ্য আমদানি বন্ধ রাখার দাবি জানান তারা। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০০% পর্যন্ত ক্যাশ ভাউচার।